দেখুন বাংলাদেশে এখন যে সংকটটা সেটা জ্বালানি সংকট একটা বড় আকারের সংকট আমাদের এখানে পর্যাপ্ত প্রাথমিক জ্বালানি যেমন গ্যাস কয়লা তেল এগুলোর অভাব রয়েছে সুতরাং ভারতের সাথে যে বড় রকমের এই যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো হতে যাচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের এই জ্বালানির যোগান দেওয়ার বিষয়টা ভারত কতটা সাহায্য করতে পারে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হতে পারে সুতরাং বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত যে জ্বালানির এই যে ঘাটতিটা সামাল দেওয়ার জন্য ভারত কতটা ভারতকে আমরা কতটা এবং কিভাবে কাজে লাগাতে পারি সেটা সেই বিষয়টা দেখা দরকার ভারত থেকে গ্যাস আমদানি করার একটা সম্ভাবনা বাংলাদেশের দেখা উচিত এর কারণ হচ্ছে ভারতের যে ত্রিপুরা রাজ্য সেখানে বেশ কিছু গ্যাস ক্ষেত্র আছে এবং ত্রিপুরা রাজ্যে যে পালাটান বিদ্যুৎ কেন্দ্রটা সেটাতে এই গ্যাস পুরোপুরি লাগে না সুতরাং আমরা মনে করি যে সেখানে যে গ্যাস আছে ভারত যদি ইচ্ছা করে সেখানে সেখান থেকে বাংলাদেশকে অন্তত কিছু গ্যাস দিতে পারে এবং সেই গ্যাসটা বাংলাদেশের যে সংকটটা এই মুহূর্তে যে চরম সংকট রয়েছে সেটাকে লাঘব করতে সাহায্য করবে সুতরাং আমি মনে করি ভারত যদিও না চায় বাংলাদেশ থেকে ভারতকে কিছুটা চাপ সৃষ্টি করা যাতে ভারত এই গ্যাসটা বাংলাদেশে বিক্রি করে কি এলএনজির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া ঠিক হবে কি না এটা হচ্ছে প্রাথমিক কোশ্চেন যে বাংলাদেশ সরকার এখন যে পরিকল্পনা করেছেন যে আপাতত 500 মিলিয়ন ঘনফুট আনবে প্রতিদিন এবং এটা আস্তে আস্তে বাড়িয়ে 1000, 2000, 3000 এবং 4000 পর্যন্ত সুদূর প্রসারী সুতরাং আগামীতে দীর্ঘমেয়াদে আমাদের এলএনজির উপর পুরো দেশ কিন্তু ব্যাপকভাবে নির্ভরশীল হবে এই এলএনজির মতো ব্যয় সাপেক্ষ একটা জ্বালানির উপর এতটা ব্যাপকভাবে নির্ভর হওয়াটা বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা শুভ হবে সেটা একটা প্রশ্ন আমি মনে করি যে তার যদি বিকল্প থেকে থাকে তাহলে এলএনজির উপর এতটা ভর দেওয়া উচিত না এর বিকল্প বলতে আমি বোঝাচ্ছি ন্যাচারাল গ্যাস বা কোল যেগুলো আছে বাংলাদেশে বাংলাদেশে যে পরিমাণ গ্যাস ক্ষেত্র আমরা আবিষ্কার করেছি আমাদের ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে আমাদের সাগরবক্ষে আরও অনেক গ্যাস আবিষ্কার করার সম্ভাবনা ভালো সুতরাং সেই সম্ভাবনাকে না এক্সপ্লোর করে এই এলএনজি কন্ট্রাক্টগুলো যদি একের পর এক হতে থাকে তাহলে এটা কতটা অর্থনীতিকে সহায়ক হবে সে বিষয়ে আমি আমার সন্দেহ আছে না প্রথমত তো আমি মনে করি যে বাংলাদেশের একটা দুর্বল পয়েন্ট হচ্ছে এটা এই তাপি পাইপলাইন বা ইপি পাইপলাইন যেটা কথা শোনা যাচ্ছে ইরান ইন্ডিয়া ইরান পাকিস্তান ইন্ডিয়া এই পাইপলাইন দুটোর প্রকল্প কিন্তু আজকের না এটা প্রায় 15-20 বছর ধরে এই প্রকল্পের কথা মানে বিশ্ববাজারে আলোচিত বাংলাদেশ কিন্তু অধুনা এই পাইপলাইনগুলোর সাথে যুক্ত হওয়ার কথা চিন্তা শুরু করেছে সুতরাং বাংলাদেশকেও এই গ্রিডে যদি ফেলা যায় এটার মানে দিল্লি পর্যন্ত গ্যাসটা চলে আসছে আমার দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত একটা গ্যাস পাইপলাইন যদি তৈরি করে আমরা দিতে পারি তাহলে আইদার আপ তাপি অথবা ইপি যে কোনো একটা পাইপলাইনের এই বাস্তবায়ন যদি ঘটে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটাই খুব ইতিবাচক একটা সম্ভাবনা ক্ষেত্র হিসাবে দেখা যায় দেখুন এটা বাংলাদেশের আমার মনে হয় একটা ভুল নীতি ছিল এই ত্রিপক্ষীয় পাইপলাইনটাতে সম্মতি না দেওয়াটা তার কারণ যদি মিয়ানমারের যে অফশোরে যে গ্যাসটা যে সিটে গ্যাস যেটা সু গ্যাস যেটা ওরা ভারতে রপ্তানি করতে চেয়েছিল এবং মিয়ানমার এবং ভারত যখন বললো যে আমরা একটা ত্রিদেশীয় পাইপলাইনের মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে পাইপলাইনটা নিয়ে যেতে চাই তোমরা যদি অ্যাগ্রি করো বাংলাদেশ সেক্ষেত্রে একটা শুধু মানে নেগোসিয়েশন করতো যে আমরা দিতে রাজি যদি তোমরা এখান থেকে আমাদের কিছুটা গ্যাস দাও তাহলে কিন্তু একটা ভালো সরবরাহ দীর্ঘদিন ধরে আমরা পেতাম এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমান গ্যাস ক্রাইসিসটা আমাদের আসতোই না এই ওএনজিসি ভারতের একটা প্রাইম অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি এবং এটা দক্ষও বটে এদের দক্ষতা সমুদ্রবক্ষে আছে গভীর সমুদ্রেও আছে ভূখণ্ডে তো আছেই
বিশেষ করে বাংলাদেশের আশেপাশে যে জায়গাগুলো ত্রিপুরা আসাম ওয়েস্ট বেঙ্গল এইখানেও ওএনজিসির যথেষ্ট কার্যক্রম আছে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আশা করে আছি যে বাংলাদেশের যে কার্যক্রম এখানে যে কারিগরি বিষয়গুলো এখানে ইঞ্জিনিয়ার্স এখানে ভূতত্ত্ববিদ এখানে জিওসায়েন্টিস্টরা যে কাজ করেন তাদের সাথে ওএনজিসির একটা কোলাবোরেশন যদি হয় টেকনিক্যাল কোলাবোরেশন সেইটাতে বাংলাদেশ খুবই মানে লাভজনকই ভাবেই ব্যবহার করতে পারে এই ধরনের কোলাবোরেশন তার কারণ ওএনজিসির যে ডেটাবেস আছে ত্রিপুরার জন্য সেটা কিন্তু বাংলাদেশের কুমিল্লা সিলেট চট্টগ্রামের অনুসন্ধানের জন্য ওই ডেটাবেসটা খুব প্রয়োজনীয় এবং তারা ইতিমধ্যেই ত্রিপুরাতে বেশ কিছু অ্যাডভান্স টেকনোলজি দিয়ে নতুন কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে যে অ্যাডভান্স টেকনোলজির মধ্যে কিন্তু বাংলাদেশ এখনও যায়নি সুতরাং বাংলাদেশের ওএনজির সাথে কোলাবোরেশন করে এই টেকনিক্যাল কোঅপারেশনে নিজেকে সমৃদ্ধ করার একটা ভালো সুযোগ আছে বাংলাদেশ যদি এই পাইপলাইনের মাধ্যমে আসাম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ডিজেল আমদানি করতে পারে তার কতগুলো সুবিধা আছে যে আমাদের যে ট্রান্সপোর্টের যে ব্যবস্থাপনা এখান থেকে আমরা একটু রেহাই পেতে পারি কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের মূল যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এর ব্যয়টা কস্টিং যদি ভারতে আপনার তারা যে প্রিমিয়ামটা এখন চাচ্ছে সেটা যদি আমাদের বর্তমান যে যে দরে আমরা ডিজেল আনি তার থেকে অনেক বেশি হয় তাহলে তো এখানে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব দেখুন বাংলাদেশের এখন বর্তমানে যে ন্যাচে প্রাকৃতিক গ্যাসের সংকট সেইটা মেটানোর একটা উপায় হিসাবে সরকার যেটা করছেন যথার্থই করছেন যে এলপিজির উপর ভরটা বাড়ানো এলপিজি একটা জ্বালানি যেটা সহজলভ্য বিভিন্নভাবে এবং এটার প্রসার ঘটানোটা যুক্তি ভারতীয় কোম্পানি যেটা আসছে এলপিজির করার উদ্দেশ্যে সেরকম কোম্পানি বহু কোম্পানিকে লাইসেন্স দিয়েছে এলপিজি প্রসার ঘটানোর জন্য সুতরাং সেই হেতু ভারতের একটা কোম্পানি যদি এখানে এলপিজি করতে চায় সেটা বাংলাদেশ তার লাভের মধ্যে নিয়ে আসতে পারে যদি তারা যেটা বলছে যে এখানে এলপিজি তৈরি এনে তৈরি করে তারা ভারতের পূর্ব প্রদেশগুলোতে দেবে এবং কিছুটা বাংলাদেশ দেবে সেটার শেয়ারে কী রকম ভাগাভাগি হবে সেটাই হচ্ছে কথা যে বাংলাদেশকে কতটুকু দেবে সবগুলো বিষয়ে বাংলাদেশকে বেশ স্ট্রেসফুল হতে হবে কারণ বাংলাদেশকে বেশ মানে সিরিয়াস এবং গভীরভাবে বিষয়গুলোকে আনতে হবে কিছুটা চাপ সৃষ্টি করে হলেও এই এই বন্ধুত্বের নিদর্শন এটাই হবে যে বন্ধুত্বের দায় কেবলমাত্র বাংলাদেশের না ভারতের নিতে হবে বন্ধুত্বের দায় সেক্ষেত্রে যে বিষয়গুলো ভারতের জন্য হয়তো বা অতি লাভজনক না সেক্ষেত্রেও ভারতকে এগিয়ে আসতে হবে ভারত যদি মনে করে ত্রিপুরার গ্যাস তাদের দরকার তবুও এই ত্রিপুরার গ্যাস বাংলাদেশের কাছে বিক্রয় করে বাংলাদেশের এই সংকটকে মোকাবেলা করতে হবে যে প্রিমিয়ামের যে কথাটা বললাম ডিজেলে সেটাকে কমায় বাংলাদেশকে সেই সুবিধাটা দেওয়া উচিত যে যাতে যদি বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানি করতে পারে তাহলে আমার মনে হয় যে এই এই বিষয়গুলো হয় আর কোলাবোরেশনের প্রশ্নে তো আমরা সবসময়ই আগ্রহী ভারতের সাথে টেকনিক্যাল কোঅপারেশন কমার্শিয়াল কোঅপারেশন যেটা বাংলাদেশের জন্য লাভজনক হবে